বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরের অংশ হিসেবে গোপালগঞ্জে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। পরে কাশিয়ানীর ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের ঠাকুর বাড়ির মন্দিরে যাবেন তিনি। তার এই আগমনে মতুয়া সম্প্রদায় সহ সব শ্রেণী পেশার মানুষ আনন্দিত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিনিধি আরিফুল হক আরিফের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। মতুয়া হিন্দু ধর্মাবলম্বীদের একটি লোক সম্প্রদায়। মতুয়ার শব্দের অর্থ মেতে থাকা, হরির নামে যিনি মেতে থাকেন, ধর্মে যার মত বা বিশ্বাস আছে তিনি মতুয়া। গোপালগঞ্জের ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর এই মতবাদের প্রবক্তা। তার অনুসারীদের প্রধান তীর্থস্থান ওড়াকান্দির এই ঠাকুরবাড়ির হরিমন্দির। এখানেই আগামী 27 মার্চ পুজো দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাক্ষাৎ করবেন মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে। এই প্রোগ্রামটা যাতে সফল হয়, সুন্দর হয়, নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি। কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা দেখার জন্য আমি আসছি খুলনা থেকে। হলুদ ধ্বনি শঙ্কর ধ্বনির মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হবে, আনিয়া তার আমরা মন্দিরে পূজা দেওয়া হবে। অশেষ কৃতজ্ঞতা জানাই মথুরা বলতে যারা আছি, আমরা মহাধন্য। বন্ধুপ্রতিম রাষ্ট্রটির প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এখন চলছে সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ। তার আগমনে খুশিতে আত্মহারা এলাকার প্রতিটি মানুষ। আনন্দের পাশাপাশি নরেন্দ্র মোদীর আগমনে আবেগ আপ্লুতও অনেকে। নয়ন জল দিয়ে মালা গেঁথে তারে বরণ করে হরি ঠাকুরের মন্দিরে আনব আমরা। আনন্দ মানে ভাষায় ব্যক্ত করা যায়, অসম্ভব রকম গর্বিত, প্রত্যেকেই দেখার জন্য আনন্দে উৎফুল্ল। মন্দিরের পাশে নির্মাণ করা হচ্ছে দুটি হেলিপ্যাড, নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও। আমরা প্রত্যাশা করি উক্ত ভিডিওটি প্রোগ্রাম রিলেটেড অন্যান্য স্টেকহোল্ডার ও আপনাদের সহযোগিতা আমরা একটি সফল প্রোগ্রাম সকলকে উপহার দিতে পারব। গোপালগঞ্জ সফরে প্রথমেই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী। সে লক্ষ্যে বঙ্গবন্ধুর সমাধিস্থল ঘিরেও নানা পরিকল্পনা নিয়েছে প্রশাসন। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক।